লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা করব ক্লাস সিক্সের থার্ড সামমেটিভ পরীক্ষা অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন 2023। তো তার সেট ওয়ানটা করব, এখানে আছে দেখো। সেট ওয়ানে আছে বাগনান হাই স্কুল। তো তোমরা দেখো, আমি এই সেটটা পুরোটা গণিতগুলো করে দেবো, এবং যেহেতু 70 নম্বরের পরীক্ষা, তাই একটা পার্টে ভিডিও দেওয়া সম্ভব না, তাই আমরা পার্ট পার্ট করে পরপর ভিডিওগুলো ছাড়বো, তোমরা দেখতে থাকো। প্রথমে আমরা দেখব এখানে কয়েক 1 নম্বরে দিয়েছে, পাঁচটা বলেছে, পাঁচটাই করতে হবে এমসিকিউ প্রশ্ন। প্রথমে একটা শূন্যস্থান পূরণ দিয়েছে, যেখানে বলছে -18 -ও +16, আর এদিকে -18 -ও -16। তো এর মধ্যে কে ছোট কে বড় তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে এই দিকটা বড় হবে, কারণ এদিকে এদিকটা লেস দেন চিহ্ন আছে, এদিকে মানে এদিকটা সংখ্যাটা বড়। কেন দেখা, তোমরা দেখো -18 -এ +16, এর মান হচ্ছে তাহলে কত, -2, আর দিকে -18 -16, এর মান হচ্ছে -34। -34, তাহলে এটা অবশ্যই -2টা বড় হবে -34-এর থেকে। তারপর দেখো -2.1 একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণাংশ, ঋণাত্মক পূর্ণাংশ, উত্তর ঋণাত্মক পূর্ণাংশ। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা হলো যার অস্তিত্ব নেই, যত খুশি হতে পারে, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা যত খুশি হতে পারে। তো তারপরে সব এখানে বলেছে দেখো, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি কোণে মাপযুক্ত ত্রিভুজটি হলো, এখানে সমবাহু ত্রিভুজ, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজে প্রতিটি কোণ সমান হয়। 1 ঘন্টা 24 মিনিট 6 ঘন্টা 18 মিনিটের অনুপাত, এখানে 1 ঘন্টা 24 মিনিট করে 60-এর সঙ্গে 24 অর্থাৎ 84 মিনিট ইচ টু, এটা কত হবে 6 ঘন্টা 18 মিনিট। তাহলে 6 6 36 360 আর 18 378, 378 এটাকে কাটাকাটি করলে দেখো, আগে কাটাকাটি করা দেয় মানে আগে ছোট পরে বড়, তাহলে আগে ছোট পরে বড় যদি কোনো অনুপাতে থাকে তাহলে তাকে বলা হয় লঘু অনুপাত, অর্থাৎ এটি হবে লঘু অনুপাত। দুইয়ের দাগে দেখো, দুইয়ের দাগে 5টা করতে হবে, 5টার মধ্যে 5টাই করতে হবে। বলেছে যদি 3 বা তার বেশি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তখন ওই সরলরেখা সমবিন্দু বলা হয়। মানে বেশি 3-এর বেশি সরলরেখা যদি একটা বিন্দু দিয়ে যায় তখন তাকে সমবিন্দু সরলরেখা বলা হয়। দুটি বিপরীত চিহ্ন সংখ্যা যাদের পরম মান সমান তাদের বলে বিপরীত সংখ্যা বলা হয়, তাই বিপরীত সংখ্যা বলে। তারপরে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা শূন্য, শূন্য কিন্তু একটি স্বাভাবিক সংখ্যা। একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু একটি লম্ব অঙ্কন করা যায়। তারপরে দেখো বলছে বিকেল 3টে বাজলে ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত কিভাবে অবস্থান করে। তাহলে আমরা যদি একটা ঘড়ি কল্পনা করি, এখানে 12টার কাঁটা, এখানে 3টের কাঁটা, তাহলে এখানে মিনিটের কাঁটা আসবে, এখানে ঘন্টার কাঁটা, দেখবে 90 ডিগ্রি কোণে, যেটা লম্ব হবে, 90 ডিগ্রি মানে লম্ব হয়ে অবস্থান করে। তারপর বলেছে দেখো, সত্য না মিথ্যে, নিয়ন্ত্রিত সংখ্যা যোগ বিয়োগ সবসময় নিয়ম মেনে চলে না, এটা মিথ্যা, সবসময় নিয়ম মেনে চলে না। এত এত সংখ্যাগুলি সমানুপাত সমানুপাত নয়, এটা ঠিক ও সমানুপাত নয়, কারণ আমরা জানি প্রথম ইন্টু চতুর্থ এবং দ্বিতীয় ইন্টু তৃতীয়, আর সাথে 56, এটা করলে 140, কখনো সমান না। 5:1 এর ব্যস্ত অনুপাত 1:5, এটা ঠিক উল্টে যাবে 1:5। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, এটা সত্য কথা, কারণ ব্যাস দ্বিগুণ হয় ব্যাসার্ধের থেকে। সামান্তরিক এক বিশেষ ধরনের ট্রাপিজিয়াম, এটাও সত্য কথা। তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলেছে দেখো, দুটি সরল রেখাংশ সবচেয়ে বেশি কতগুলো বিন্দু মিলিত হতে পারে একটি বিন্দুতে, দুটি সরল রেখাংশ একটা বিন্দু মিলিত হতে পারে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে 3টি কোণের অনুপাত 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, যেখানে দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজে, এখানে একটু ভুল হয়েছে দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের উপর 60 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এগুলোকে কাটলে আমি যদি 30-এ কাটি বা 30-এ কাটি তাহলে কত হবে 2:2:3, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, এখানে একটু ভুল করলাম, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে 45:45:45, অর্থাৎ 90, অর্থাৎ 1:1:2, 1:1:2 হবে এটা। তারপরটা বলেছে দেখো, 2004 সালে পয়লা মার্চ সোমবার, 2005 সালের পয়লা এপ্রিল কি বার ছিল, এটা দেখো 2004 হচ্ছে লিপিয়ার, এই 2004 থেকে তাহলে পয়লা মার্চ, মার্চ মাসে পয়লা থেকে এপ্রিল মাসের প্রথম পর্যন্ত তুমি দিন সংখ্যা হিসাব করবে, এক বছরের দিন সংখ্যা, যেটাকে
7 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ বেরোবে তারপরে যতগুলো হবে ততগুলো দিন। অর্থাৎ সোমবার হলে সোম বুধ বৃহস্পতি শুক্র অর্থাৎ দুদিন পর হচ্ছে, শুক্রবার হবে। 8 সেমি 2 সেমি 9 সেমি বাহুবিষ্ট ত্রিভুজের বাহুবিদের কোন প্রকার, যেহেতু তিনটে বাহু অসমান তাহলে বলা হয় বিষম বাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? না, বিষম বাহু ত্রিভুজ। এরপরে দেখো যে প্রবিদ্ধ কোণ কাকে বলে। আমরা জানি প্রবিদ্ধ কোণ মানে যে কোণের মান 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট তাকে প্রবিদ্ধ কোণ বলা হয়। যেমন প্রবিদ্ধ কোণের উদাহরণ তোমরা দেবে 200 ডিগ্রি, 210 ডিগ্রি, 190 ডিগ্রি, তাই তো 300 ডিগ্রি, এগুলো হচ্ছে প্রবিদ্ধ কোণ। এরপরে আমরা চলে যাচ্ছি পাঁচের দাগের গণিতটা। পাঁচের দাগের গণিত প্রথম বলছে পাঁচের দাগের একে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো, প্লাস প্লাস 7 প্লাস ও প্লাস 2। তাহলে আমরা কি করবো, দেখো পাঁচের দাগের একের গণিতটা করছি। পাঁচের দাগে এখানে লিখবে যে প্লাস 7 যোগ করছি প্লাস 2 এর সঙ্গে, তাহলে একটা সংখ্যা রেখা টানবে এখানে, 0 দেবে, প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকম করে লিখবে, 7 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9। তাহলে প্রথমে আমরা 7 পর্যন্ত যাব, প্লাস 7, আবার বলেছে প্লাস 2, এখানে প্লাস 2 করে যাব। ঠিক আছে, এখানে একটা বিন্দু দেবে পি বলে, অতএব প্লাস 7 প্লাস ও প্লাস 2 সমান প্লাস 7 প্লাস 2 সমান প্লাস 9, এটা হবে অ্যান্সার, প্লাস 9 হবে অ্যান্সার। তারপরে দেখো দুইয়ের দাগের গুণটা বলেছে বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করে বিয়োগ করি। এই দুই দাগেটা এটা বলেছে, একটা বীজগাণিতিক যোগফল দিয়েছে। দেখো দুইয়ের দাগেটা কি বলেছে, দুই দাগেটা বলেছে প্লাস 8 প্লাস ও মাইনাস 2 প্লাস ও মাইনাস 5 এর বীজগাণিতিক যোগফল। তাহলে আমরা কি জানি, প্লাস 8 প্লাস মাইনাসের গুণগুলো মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 5, তাহলে প্লাস 8 মাইনাস 2 মাইনাস 5 তাহলে মাইনাস 7। দুটো বিয়োগ একসঙ্গে থাকলে এবং তাদের যদি যোগ বিয়োগের সময় দুটো মাইনাস থাকলে মাইনাস বসবে এবং যোগ হবে, তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা, 8 বড়, তাহলে 8 এর প্লাস প্লাস 8 থেকে 7 বাদ দিলে 1, তাহলে অতএব নির্ণয় যোগফল এখানে লিখবে, অতএব নির্ণয় যোগফল যে তোমাদের যোগ করতে বলেছে যোগফল সমান প্লাস 1 হয়ে গেল। তারপরেরটা দেখো চারেরটা, চারটা কি তিনেরটা, তারপরে তিনেরটা বলেছে, তিনেরটা কি বলেছে দেখো, বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করে যোগ করি তাহলে বিয়োগ করি, প্লাস ও প্লাস 16, এটা কি বলছে, বিপরীত সংখ্যা সূত্র মানে একবার পাল্টে দেব, এটাকে প্রথমে আগে বিয়োগ করে দেখবো যে প্লাস 14 প্লাস মাইনাসে মাইনাস 16, তাহলে বড় আগে মাইনাস হয় মাইনাস 2। আবার বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করে কি হবে দেখো, লিখবে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই, সূত্র প্রয়োগ করে পাই। তাহলে এবার কি বসবে, বিপরীত সংখ্যা সূত্র মানে এখানে প্লাস 14 ছিল, প্লাস 16 দাও, মাইনাস ও প্লাস 14 দিয়ে দাও এখানে, তাহলে কি হবে, প্লাস 16 মাইনাস, তখন এর আগে মাইনাসটা চলে আসবে, তখন এটা প্লাস হবে এটা মাইনাস হবে, তাহলে এটা মাইনাস প্লাস, দেখো সে একই মান বেরোচ্ছে মাইনাস 2, একই মান বেরোচ্ছে মাইনাস 2। এরপরে আমরা যাব চারের দাগের গণিতে। চারের দাগের গণিতটা কি বলেছে দেখো, সরল করতে বলেছে। চারের দাগের গণিতটা দেখো তোমাদের সরল করতে বলেছে। এখানে চারের দাগেটা দেখো যে প্লাস 15 মাইনাস প্লাস 4, এটাকে তুলি গণিতটা তুলি, যে 15 মাইনাস ও প্লাস 4 প্লাস ও প্লাস 9 এর বিপরীত সংখ্যা, এর বিপরীত সংখ্যা। তো বইয়ের অনুশীলনে তো এরকম গণিত আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 4 প্লাস প্লাস 9 এর বিপরীত সংখ্যা কি মাইনাস 9, তাহলে প্লাস 15 মাইনাস 4 মাইনাস 9 সমান প্লাস 15, 9 4 কত হবে 13, তাহলে বড়টা আগে প্লাস, 15 থেকে 13 বাদ দিয়ে 2, তাহলে অতএব সরল ফল, অতএব নির্ণয় সরল ফল কি হবে সমান প্লাস 2 হয়ে গেল। পরেরটা যোগের সংযোগ নিয়ম যাচাই করি। সংযোগ নিয়মটা দেখো, যোগের সংযোগ প্লাস 5 প্লাস 3 প্লাস 2, সংযোগ নিয়ম মানে যুক্ত করি আমরা করব, তাহলে প্লাস 5 প্লাস ও প্লাস 3 প্লাস ও প্লাস 2, তাহলে এটা করলে কি হব দেখো, না প্লাস 5 প্লাস 3 প্লাস ও প্লাস 2, তাহলে প্লাস 8 প্লাস 2 সমান প্লাস 10, এটাই হচ্ছে উত্তর। তারপরে আমরা যাবো দেখো এই গণিত তোমরা দেখে নাও ভালো করে, চারের দাগের এটা পাঁচের দাগের গণিত। তো এরপরে আমরা করব কি ছয়ের দাগের গুলো। ছয়ের দাগের এক একটা দেখো, বলেছে এক্স ওয়াই জেড
আচ্ছা, ছয়ের দাগের গুলো এর পরে করবো আমরা। আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। এইবার থেকে তোমাদের এই ফাইনাল পরীক্ষার যে কোশ্চেনের সেটগুলো আছে সবগুলো সলভ করে দেবো। তোমাদের যদি আর কোনো সেটের প্রশ্ন উত্তর লাগে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই চ্যানেলে আমি সেই ভিডিওগুলো শেয়ার করবো।